উচ্চশ্রী প্রকল্প, সেই উচ্চশ্রী প্রকল্প নিয়ে সব থেকে বেশি চিন্তা ছিল যে একটি স্কুলের ক্ষেত্রে যদি আবেদন করা হয় তাহলে রেকমেন্ডেশনের ক্ষেত্রে নির্দিষ্ট দিন উল্লেখ না থাকলে অন্য কেউ যদি সেই স্কুলটি নিয়ে নেয় তাহলে আমি কি করে জানবো বা আমার ক্ষেত্রে কি হবে, এই বিষয়টি ছিল সব থেকে দুশ্চিন্তার। এবং রেকমেন্ডেশন কিভাবে হচ্ছে, যে কি পিছন দিক দিয়ে হচ্ছে, কিন্তু সমস্ত বিষয়গুলির থেকেই এবার যে আপডেট উঠে এসেছে সব থেকে বড় আপডেট বলবো তা হচ্ছে আপনার দুশ্চিন্তা আর থাকলো না। হ্যাঁ, সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক সমস্ত স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য হচ্ছে যে নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না থাকলেও আপনি যদি আবেদন করে থাকেন তাহলে আপনার স্কুলগুলোর ক্ষেত্রে যারা যারা আবেদন করছে তাদের স্কোরের মধ্যেই কম্পিটিশন হয়ে রেকমেন্ডেশন আসবে। তবে একটি বিষয় এখনও পরিষ্কার হয়নি যে যদি আপনি তিনটি স্কুলের নাম উল্লেখ করেছেন সেই তিনটি স্কুলে যদি না হয় তাহলে আপনার ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যা বোঝা যাচ্ছে তা স্কুল সার্ভিস কমিশন থেকে আপনাকে ব্যাক করে দেবে এবং আপনি পরবর্তীতে আবার হয়তো আবেদন করতে পারবেন। এবার মূল বিষয়টি দেখা যাক যে মূল সিস্টেমের রেকমেন্ডেশনের ক্ষেত্রে কি হচ্ছে। একটি নির্দিষ্ট দিনক্ষণ ধরা হবে, কীরকম, অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিন নেই, কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা একটি নির্দিষ্ট দিন ঠিক করবে, সে সপ্তাহ অনুযায়ী হতে পারে বা 15 দিন অনুযায়ী হতে পারে। একটি নির্দিষ্ট দিনে তারা রেকমেন্ডেশন লেটার ছাড়বে, সেই নির্দিষ্ট দিনে যারা যারা আবেদন করেছেন, যদি দেখা যায় কোনো স্কুলের ক্ষেত্রে একজনই আবেদন করেছেন সে যে কোনো জায়গায় আটকে থাকতে পারে তার আবেদন, যে হেডমাস্টারমশাইয়ের কাছে বা ডিআই অফিসে আটকে রইল, স্কুল সার্ভিস কমিশনের কাছে পৌঁছায়নি, তা সত্ত্বেও এই যে অনলাইন পোর্টাল উচ্চশ্রী এর মাধ্যমে স্কুল সার্ভিস কমিশন জানে, জেনে যাবে যে কতজন আবেদন করেছে সেই স্কুলের ক্ষেত্রে। যখন সেই স্কুলের ক্ষেত্রে আবেদন একাধিক হবে তখন তারা রেকমেন্ডেশন লেটার বের করবে না, যতক্ষণ পর্যন্ত না সেই সমস্ত স্কুলের ক্ষেত্রে প্রসেস সম্পূর্ণ সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত রেকমেন্ডেশন লেটার বেরোবে না। যখনই কোনো রেকমেন্ডেশন আর থাকবে না সেই নির্দিষ্ট দিনে তখন তারা রেকমেন্ডেশন ছেড়ে দেবে। আর যদি দেখা যায় যে রেকমেন্ডেশনের ক্ষেত্রে তারা ছাড়ছে কোনো স্কুলগুলোর ক্ষেত্রে একজনই কম্পিটিটর, অর্থাৎ একজনই আবেদন করেছেন, তাহলে তার ক্ষেত্রে কোনো যেহেতু কম্পিটিশন নেই এবং কেউ সেই আবেদনের জন্য কিউতে নেই তাহলে তার ক্ষেত্রে রেকমেন্ডেশন ছেড়ে দেওয়া হবে। আবারও বলছি, একটি নির্দিষ্ট স্কুল এর ক্ষেত্রে যদি দেখা যায় আবেদন করেছেন একাধিক ব্যক্তি, সেই একাধিক ব্যক্তির আবেদন স্কুল সার্ভিস কমিশনের যে পর্যন্ত যদি ফরওয়ার্ড নাও হয়ে থাকে, হেডমাস্টারের ক্ষেত্রেই হোক এবং ডিআইয়ের ক্ষেত্রেই হোক, যদি সেই আবেদন যদি সেই ক্ষেত্রেই থেকে থাকে তবুও স্কুল সার্ভিস কমিশন জেনে যাবে যে এই স্কুলের পেছনে আরও অনেকে কম্পিটিশন করছে, সেক্ষেত্রে যখনই সমস্ত আবেদন স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে যাবে এবং অন্য দুটি ক্ষেত্রে অর্থাৎ ডিআই এবং স্কুল হেডমাস্টারের যে এন্ডে যদি জিরো হয় তাহলেই সেক্ষেত্রে রেকমেন্ডেশন তারা বের করবে তাদের নির্দিষ্ট দিন অনুযায়ী। এক্ষেত্রে এই আবেদন চলতেই থাকবে। তবে এই আবেদনের ক্ষেত্রে যারা আবেদন করে ফেললেন পরবর্তীতে আবার যে আবেদন করবেন তখন কিভাবে হিসেব হবে 10% তা কিন্তু জানা যায়নি। ধন্যবাদ সবাইকে।